আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে দুধ থেকে ঘি তৈরি করা হয়। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি আর সেটাকে খুব ভালো করে জাল দিতে হবে। বলা ওঠার পরে অনেকক্ষণ পর্যন্ত জাল দিতে হবে, তাহলে দুধের উপরে মোটা করে সর পড়বে। যেটা ঠান্ডা হয়ে গেছে, অনেক মোটা করে সর জমেছে, সরটাকে আমি দুধ থেকে তুলে নিচ্ছি। এভাবে আমি কয়েকদিন পরে দুধ থেকে সরটা তুলে নিব। এখানে আমার 1 বক্স সর জমেছে, সেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। অবশ্যই আপনারা দুধের সরটা সবসময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করার চেষ্টা থাকবেন। এবার একটি পাত্রে আমি সরগুলোকে ঢেলে নিচ্ছি। চুলাতে বসিয়ে দিলাম আর চুলাটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে রাখতে হবে। আর তখন খুব অনবরত নাড়তে হবে যেন নিচে যা না জমে যায়। যখন খুব ভালো করে একটি বলক আসবে তখন চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। তাহলে দুধের সর থেকে তেলটা আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। এই যে ঘিটা তৈরি হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, আর যখন ব্রাউন কালারের হবে সরগুলো তখন বুঝতে হবে পুরোপুরি ঘিটা তৈরি হয়ে গেছে, মানে দুধ থেকে সর থেকে তেলগুলো আলাদা হয়ে গেছে আর ঘিটাও তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পরিষ্কার কাঁচের জার নেব, সেটাকে একটা পাতলা সুতি কাপড় দিয়ে দেব ছেঁকে নেওয়ার জন্য। এখন আমি ঘিগুলোকে ছেঁকে নিচ্ছি। এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসে ঘি তৈরি করতে পারবেন আর এর স্মেলটা কিন্তু অনেক সুন্দর হয়, একদম খাঁটি ঘি বলা যেতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।